तो गाइस हमरा आज के समुद्रे एंजॉय करछी एकदम अपन अपन जोर चल छे और केउ जेई सबाई पाथर ओपरे बसे आछे केउ नीचे नामछे ना थेके बड़ बड़ ढेउ आछे और पीछने देखुन सब लोग एखाने एखाने सब कैम्प बानिये एखाने समस्त लोग कैम्प एखाने बानिये दारुण 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 लगे हेवी लगे बंधुरा आज के हमरा न्यू दीघा समुद्र एंजॉय करछी साइट सीइंग विजिट कम्प्लीट हो गए এখন জোয়ার চলছে দেখুন এখন একদম সব এখানে সামনে রাখা আছে সব জিনিসপত্র আর এখানে জল একদম কাছে চলে আসছে আর সোনাই আর সোনাইয়ের মা এই একদম জল একদম ঢেউ চলে আসছে পায়ের ধারে সোনাই বেশি সামনে যাস না এখানে পাথর ভর্তি একদম দারুণ ভিউ এই জায়গাটা থেকে সব লোকজন একদম কাছাকাছি বসে আছে আর বড় বড় ঢেউ আছে একদম পায়ের ধারে চলে এলো এটা শোনাই তুমি কিছু বলতে চাও কিছু বলবে ঢেউটা উঠছে 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 ঢেউ আসছে সোনাই তৈরি এসে গেছে গাইস ভিড়টা এক বছর দেখে নিন একবার ওয়াল রেকর্ড ব্রেক করে দিয়েছে বিশাল ভিড় বিশাল লোক প্রচুর লোক এসছে লোকে লোকারণ্য চারিদিকে বহুত বদমাশি করছে এনজয় করছে আর বড় বড় ঢেউ আসছে পিছন দিয়ে বড় বড় ঢেউ বিশাল বড় বড় ঢেউ নাই মজা করছো প্রচুর লোক লোকে লোকারণ্য চারিদিকে শুধু লোক লোক আর লোক এত লোক এবছর এসছে যে পাগল হয়ে যাচ্ছি দেখে এখানে বন্ধুরা শুধু লোক চারিদিকে শুধু লোক লোক গাইস আজকে সবাই খুবই এনজয় করছে আর সবাই মোটামুটি এনজয় করছে হেভি 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 এনজয় করছে মানে জলে নেমে জল ঘাটছে বারণ করছে শুনছে না হ্যাঁ একজন পড়লো এখানে পড়লো পড়লো একজন আসতে সাবধানে চলুন সবাই মজা করতে এসছেন সাবধানে প্রচুর লোক এত লোক এসছে ধারণার বাইরে প্রচুর লোক এসছে গাইস দীঘাতে বছর বিভৎস লেভেলের ভিড় আর একটু আগেই ফাঁকা ছিল তো এখন দেখুন পুরো ধীরে ভিড় হয়ে গেছে চারিদিকে লোকজন ভর্তি আর সবাই তো ফুল মুডে আছে ফুল এনজয় করছে আর সোনাই আর ওর মা গিয়ে কোথায় গেল কে জানে জলের মধ্যে নেমে কি করছে এরা
দেখুন পিছনে দেখুন লোক ভর্তি, কত লোক, খুব মজা করছে সবাই। লোক লোক আর লোক, শুধু লোকের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে সোনাই, সোনাইয়ের মা ফটো তুলছে, একটার পর একটা ফটো তুলে যাচ্ছে, মোবাইলে ফটো তোলা হচ্ছে তা হচ্ছে না, ক্যামেরায় ফটো তুলছে। হেভি লাগছে, হেভি। দেখুন বন্ধুরা সব প্যারাসুটে উঠছে, ও হেভি 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 হেভি। আর এখন এখন পুরো ভাটা পড়ে গেছে, সব লোক একদম, জল অনেকটা চলে গেছে, আগে একটু আগে জল পুরো এই অবধি ছিল, আরো কত উপরে জল ছিল, এখন দেখুন পুরো ভাটা পড়ে গেছে আর পুরো জল চলে গেছে কত দূরে। আইসক্রিম কিনতে গেছে, আসুক তাহলে আমরা খেতে যাবো। সবাই কিনেছে চকলেট, চকলেট আইসক্রিম, আর এখন সবাই চেটে চেটে খাচ্ছে। আইসক্রিম কেমন শোনাই, ভাই স্নান করে পুরো ভিজে গেছে পুরো, এখন চকলেট আইসক্রিম। এবার আমরা খেতে যাবো, খেতে যাবো, ফটো শ্যুট শেষ। আর আপনাদের একবার দেখিয়ে দিই পুরো বিচের ভিউটা আরেকবার, হেভি মজা করছে সবাই, সত্যি হেভি মজা করছে, আর করবেই না বা কেন, আমি মজা কি করবো, আমি ভিডিও তো করতে হবে, আমাকে আমাকে তো ভিডিও করতে হবে, আমাকে তো ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে, কি করবো বলুন, সবাই মজা করলে হবে, আমাকে তো ভিডিও করতে হবে। কেউ ওরা ভিডিও করবে না, সবাই বললো যে ভিডিও করবে, এখন কেউ ভিডিও করছে, আমাকেই করতে হবে, কি করবো। হ্যাঁ মিথ্যা কথা সবাই জানে, কে মিথ্যা কথা বলছে সবাই জানে, আইফোন বাবা। তো গাইস দিঘার এই বিকেল হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যার মুহূর্ত, তো সমুদ্র পুরো, এখনো লোকজন আছে, তো তাও মোটামুটি এখনো লোকজন আছে, স্নান করছে, এখনো এনজয় করছে। বেলুন ফাটানো হবে না, প্রত্যেক দিন তুমি কালকেও বেলুন ফাটিয়েছো, আজকেও বেলুন ফাটাচ্ছে শোনাই। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি টুকটাক কেনা, কালকে চলে যাবো আমরা, আজকে শেষ দিন, তো টুকটাক কেনাকাটা করে কালকে গো হোম, ডাইন্ড হয়ে যাবে ডাইন্ড। এখন কিছু জিনিস কেনাকাটা করছি, এই যে এই দোকানটা থেকে দেখুন প্রচুর জিনিসপত্র রয়েছে, আর এই দোকান থেকে কেয়া বাড়ির লোকেদের জন্য কিছু জিনিসপত্র কিনবে, আজকে শেষ দিন, কালকে চলে যাবো আমরা। আর এখানে একটা মার্কেট, এইটা পুরো মার্কেট প্লেস, দেখুন এই জায়গাটা পুরো মার্কেট প্লেস, আর এই জায়গাটা আগে একদম অপরিষ্কার ছিল, আমরা যখন আগের বারে এসেছিলাম এই জায়গাটা ভাঙাভাঙি চলছিল, কিন্তু এখন এই জায়গাটা পুরো বড় করে পরিষ্কার করে একদম পুরো একদম পাথর দিয়ে বসিয়ে একদম দারুণ করেছে এই জায়গাটা, পুরোটাই মার্কেট। ওদিকে অনেক জায়গা আছে, ওদিকেও যেতে পারেন, আর এই পিছনের দিকেও মানে এইদিকেও যেতে পারেন, এদিকেও অনেক বড় জায়গা নিয়ে মার্কেট করা আছে, তো হেভি দারুণ করেছে। কি হলো বেলুন কি খাবার ছিল, খাবার কি খাবার, তো এই হলো এখানকার মার্কেট। দেখুন বন্ধুরা এই জায়গাটা পুরো পরিষ্কার করে বড় করে মার্কেট করে দিয়েছে, দেখছেন একদম পরিষ্কার, একদম রাস্তাঘাট চকচক করছে। আর এইখানে পুরো ঝুবড়ি দোকান ছিল, তো এটা পুরো বড় জায়গা নিয়ে, বড় বিশাল বড় জায়গা নিয়ে এখানে মার্কেট করে দিয়েছে, সমস্ত দোকান, সমস্ত দোকান এখানে আছে, আর সমস্ত কিছু পাবেন, দাম আপনাকে বার্গেলিং করে নিতে হবে, সেটা আপনাদের উপরে।
আর সোনাই সেই বেলুন ফাটানোর জন্য বায়না করছে, 2 টাকা নিয়েছে আর বেলুন ফাটাবে। কই ওই তো সামনে দেখি সোনাই কেরাম বেলুন ফাটায়, শুধু বায়না সোনাই এখন বেলুন ফাটাচ্ছে। নাই সোনাই বেলুন ফাটাচ্ছে, দেখুন বেলুন ফাটাতে হবে এই ফাটিয়ে। কি উঠে গেছে সোনাইয়ের, সোনা কি উঠে গেছে মনে হচ্ছে, দেখি ফাটা কোথায় মারলি, দেখি সোনাই ফাটা, দেখি একটা বেলুন ফাটা ভালো করে। হ্যাঁ এই ফেটেছে, ভালো বেলুন ফাটাচ্ছে, প্রত্যেক দিন বেলুন ফাটাচ্ছে সোনাই, প্রতিদিন প্রতিদিন সোনাই বেলুন ফাটাচ্ছে প্রত্যেকটা দিন। তো গাইস আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি, কালকে আমরা বাড়ি চলে যাব। তো আজকে বেশিক্ষণ আর ঘুরলাম না, কালকে সকালে ট্রেন। তো এটাই দীঘা ব্লকের লাস্ট স্পট, আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ভিডিওটিকে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। চলুন আবার আপনাদের সাথে পরে দেখা হবে, আর আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, টেক কেয়ার।